পিএইচডি টু এইচটিএমএল এর বিগিনার টিউটোরিয়ালে আজকে সপ্তম পর্ব। এখানে আমি অলরেডি ফুল সেটটা করে ফেলেছি। এখন যেটা করতে হবে আমার, যেমন এখানে স্লাইডার কিন্তু লুপ আসতেছে না, যে এটা ঘুরে এখানে শেষ হয়ে যাচ্ছে। লুপের জন্য আমাকে ইন্টারনেটে সার্চ দিতে হবে ঠিক আছে। এভাবে সার্চ দিলে পেয়ে যাবেন, কিন্তু তারপর যদি আমি এখানে অ্যাড করা আছে, এখানে লুপ ফলস এখানে ট্রু করে দিতে হবে। তাহলে দেখেন লুপ চলছে। এখানে বিভিন্ন প্যারামিটার লেখা যায়, নেপ ট্রু করা যায়, মার্জিন দেওয়া যায়, আইটেম কয়টা, সেগুলো সব দেখা দেওয়া যায়। এখন আমি যেটা করব, এখানে এগুলোর আগে আইটেম দিয়ে রাখবো। এটার আগে আইটেম, এটার আগে আইটেম। এখানে একটা আলাদা একটা ডিভ নিব, ডিভটার নাম হবে আওয়ার ওয়ার্ক স্লাইডার ঠিক আছে। এখান থেকে আউটকার রেজাল্টটাকে কপি করে নিব। সেটা চলে গেছে, কারণ এখানে আউট করা যাওয়ার পর এখানে আউট, তাহলে এখানে একটা স্লাইডার নাম দেওয়া হয়েছে। এখন ঠিক এই জিনিসটা এটা যে কোনো জায়গায় ফেলা যায়, এটা এইখানটা ফেললাম। এই যে এই যে স্লাইডারটা, এই স্লাইডার নামকরণে এটা দিয়ে দিলাম। আর এটা তিনটে করে দেখাবে, তিনটে করে দেখাচ্ছি ঠিক আছে। আর এটা একটা স্লাইডার হয়ে গেছে, এখান থেকে যেটা উইথটার কারণে ছোট হয়ে গেছে। আর পিজিটা করতে হবে এই কোল, এটা এইখান থেকে ছড়াই দিতে হবে। এখন ঠিক আছে, তাহলে এটা কিন্তু এখন একটা স্লাইডার হয়ে গেছে ঠিক আছে। এটা একটা স্লাইডার হয়ে গেছে ঠিক আছে। আমি এটাকে যদি আমি স্লাইডার করতে চাই, সেম জিনিসটাকে এখানে কপি করতে হবে, নামটা দিতে হবে কোট স্লাইডার, কোট স্লাইডার। আর এখানে আইটেমের ভিতরে রাখতে হবে ঠিক আছে। আর একটু স্লাইডারের এখানে ঠিক আগের মতন এই জিনিসটা এই থিমটা রাখতে হবে, তাহলে ডিজাইন পাবে না। আর এখানে ক্লাসটা এইটাই দিচ্ছি, কারণ এখানে কোড স্লাইডারে আমি
একটা করেই দেখাইতে যাচ্ছি, যেটা তিনটা চাবো তিনটা। এখানে কোনটা মিসিং? এখানে এখন যেটা করতে হবে, এটা একটু বড় হয়ে গেছে কিন্তু এটাকে আমার ছোট করতে হবে। এই কোডটাকে ধরে তার ভিতরে যে ইমেজ গুলো আছে, ইমেজ এমজি উইথ অটো দিলে কাজ হবে না, ইম্পর্টেন্ট দিতে হবে। যদি কাজ না করে তাহলে ইম্পর্টেন্ট দিলে আর টেক্সট অ্যালাইন সেন্টার সরি মার্জিন জিরো অটো এটা এইভাবে দিলাম, ঠিক আছে। এটা হলো কোট, এখানে আমি অ্যারোটাকে রাখবো না, কারণ কোটে সাধারণত আপনারা দেখবেন যে অ্যারোটা থাকে না, তাই ন্যাফটাকে ফলস করে দিতে হবে। ন্যাফটা ফলস লুপ থাকবে, ন্যাফ ফলস থাকবে, ন্যাফ চলে গেছে। এখানে আরেকটা বাড়ালে তাহলে নেব আসবে, ও নেবটা এখানে ফলস দাও, এটা ট্রু করে দেব। ওহো এটা তো কোটে কাজ করতেছি আমি, এখানে একটা ফলস ফলসই থাকবে, এখানে আর একটা বাড়ালে এই যে এটা অনেকটা এরকম, এখানে সেম সিস্টেমে যে যখন যেটা দরকার পড়ে। এখানে ম্যাপটাকে আমরা ফলস করে দিতে পারি, আর এটাকে এখানে দেখাতে পারি, প্যাডিং বটন 50 পিক্সেল, 51 নম্বর লাইনে সিজ স্টার্ট করতে হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, তাহলে আমাদের আমরা যেটা করলাম আমাদের রেসপন্সিভ ভিউটার থেকে এরপর থেকে শুরু করতে হবে কাজ। তাহলে আমাদের ডেস্কটপ ভিউর ফুল কাজ শেষ, এটাকে আমরা স্লাইডার বানাইছি, এটাকে স্লাইডার বানাইছি, এটাকে স্লাইডার বানাইছি, সব মানে আমরা মোটামুটি যা শিখছি এটার ফলে এখন আমরা যে কোনো প্রজেক্ট এইচটিএমএল টু পিএইচডি থেকে এইচটিএমএল আমরা ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য, এরপরের টিউটোরিয়ালে আমি রেসপন্সিভ সম্পর্কে আলোচনা করব এবং তারপর থেকে আমি রেসপন্সিভ ওয়ার্ক শুরু করব, এটাকে সম্পূর্ণ রেসপন্সিভ করে ফেলব।
ধন্যবাদ।